তো ওদের একটাই দাবি এখানে একটা ব্রিজ করে দেওয়া, কারণ অনেক সময় দেখা গেল কেউ মারা গেল ওইখান থেকে লাশ আনতে ওদের কষ্ট হয়ে যায়, আবার কেউ প্রেগন্যান্ট থাকলে ওইটাও খুব কষ্টকর হয়ে যায় এইভাবে যাওয়াটা। তো একটা ব্রিজ করে দিতে পারলে খুব ওদের জন্য খুব ভালো হয়, ওদের একটাই চাওয়া ছিল যে এখানে একটা ব্রিজ করে দেওয়া। তো আমি আরও যেই কাজগুলো এখানে করব, এখানে একটা কমিউনিটি ক্লিনিক চালু করব এবং স্কুল আর কলেজ যেন এখানে থাকে এই জিনিসটা একটু খেয়াল করব। আর বেসিক যেই চাহিদাগুলো, সেই বেসিক চাহিদাগুলো নিয়ে আসলে কাজ করার জায়গা। আমি দেখলাম যে বাচ্চারা এই শীতের মধ্যেও খালি পায়ে সবাই হেঁটে বেড়াচ্ছে, তো এই বেসিক চাহিদাগুলো এবং জনসচেতনতাটা তৈরি করে দেওয়া এই কাজগুলো করব। জি, আমাদের এখানে একটা বৃহৎ জনগোষ্ঠী আছে মহিলা, প্রায় অর্ধেক সংখ্যাই মহিলা, নারী। তো নারীদের জন্য একটু সমবায় সমিতি টাইপের কিছু, বা আপনি জানেন যে আমাদের ব্যবসা, আমাদের কাপড়ের ব্যবসা আছে, গার্মেন্টসের ব্যবসা আছে, তো আমরা এখানে ওইটার সাথে রিলেটেড করে কিছু কারুপণ্য রিলেটেড কিছু করা যায় কিনা একটা চিন্তা করব, এবং আমরা এখান থেকে লোকালি কিছু জিনিস বানিয়ে নিয়ে বিদেশে রপ্তানি করা যায় কিনা এই বিষয়গুলো দেখব। এবং ভবিষ্যতে আমার পরিকল্পনা আছে বিদেশে বাইরের দেশগুলো যেভাবে আপনার গ্রামগুলোকে যেভাবে সুন্দর করে সাজায় এভাবে একটা মাস্টার প্ল্যান করে গোদারি তালুকে সাজানোর প্ল্যান আছে আমার। সুন্দর থাকবে, বাট সুযোগ সুবিধাগুলো যেন শহরের মতো হয় এরকম চেষ্টা করব। জি।